সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আমরা বট সাবিত্রী ব্রত নিয়ে আলোচনা করছিলাম যে শুধুমাত্র ওই ব্রতটা পালন করা নয় এবং বাহ্যিক কোনো উপাচার লোকাচার নয়, ওই বাহ্যিক যে সমস্ত নিয়মগুলো তার যে আভ্যন্তরীণ নিগূঢ় তত্ত্ব, বাহ্যিক সহজবোধ্য স্তর থেকে আরো ভিতরে আরো গভীরে আরো অন্তরে প্রবেশ করতে হবে। এটা আমি মনে করি যে সিদ্ধগুরুদের অনেক কৃপা আমি লাভ করেছি যে আমার জ্যোতিষচর্চার প্রথম দিন থেকে কিন্তু আমি ওই ব্যবসায়িক মনোভাব নিয়ে যে খুব সহজবোধ্য বাহ্যিক এক্সোটারিক কমার্শিয়াল আলোচনা সেটা কোনোদিনই করিনি। প্রথম দিন থেকেই কিন্তু আমি খুব নিগূঢ় আভ্যন্তরীণ তত্ত্ব নিয়েই আলোচনা করেছি, আপনারা যারা আমার দীর্ঘদিনের দর্শক আপনারা সকলেই জানেন। তো ফাস্টিং উপবাস করার যে আসল তাৎপর্যটা, যে ওই ত্যাগ স্বীকারটা করা, ওই সংযমটাকে জীবনে স্থান দেওয়া, ওই নিয়মের মধ্যে নিজেকে বেঁধে ফেলা, লাল হলুদ সুতো দিয়ে বট গাছকে না বেঁধে নিজেকে নিয়মের মধ্যে সংযমের মধ্যে নিয়ম সংযমের বাঁধনে নিজেকে আবদ্ধ করা, সাবিত্রীর মতো ব্যবহার আচরণটা আমাদের করতে হবে। সাবিত্রীর যে চেতনা, সাবিত্রীর যে ঊর্জা, যে ক্ষমতা, অ্যাবিলিটি, এনার্জি, কনসিয়াসনেস, সেটাকে আমাদের উই মাস্ট অ্যাক্সেস দ্যাট, উই হ্যাভ টু বিহেভ লাইক হার, আওয়ার কন্ডাক্ট মাস্ট বি লাইক হার। কারণ কি স্তরের ক্ষমতা, হোয়াট ইজ দ্য লেভেল অফ পাওয়ার উইচ হ্যাজ বিন এক্সারসাইজড, কি স্তরের ক্ষমতা প্রয়োগ হয়েছে, যে সৃষ্টির প্রকৃতির অমোঘ বিধি, ডেথ মর্টালিটি, দ্যাট হ্যাজ বিন ব্রোকেন, অমোঘ বিধিকে ভঙ্গ করা হয়েছে। এবং এটা শুধুমাত্র সাবিত্রী দাম্পত্য জীবনের, সাবিত্রীর যে কর্তব্যপরায়ণতা, সাবিত্রী যে কর্তব্যনিষ্ঠা একজন নারী, সেটা কিন্তু শুধু নয়, তার উপর কিন্তু শুধু জোর দেওয়া হয়নি। দ্য এমফাসিস ইজ নট অনলি অন কনজুগাল ফিডেলিটি, এমফাসিস ইজ নট অনলি অন সাবিত্রীজ কনজুগাল ফিডেলিটি, সাবিত্রী যে কর্তব্যনিষ্ঠা কর্তব্যপরায়ণ নারী, তার অন্তরালে একটা বিশাল গভীর অনিবার্য প্রকাশমান সত্য অবস্থান করে আছে। এই সামান্য খুব সহজ সরল গল্পের অন্তরালে একটা বিশাল সত্য অপেক্ষা করে আছে। There is a great truth looming large behind this simple story. সত্যবান এই শব্দটার অর্থ কি? সত্যম বহতি ইতি, সত্যম বহতি ইতি, man carrying the divine soul into the kingdom of death.
এই পৃথিবী, এই মর্ত জগৎ, মর্ত লোক অর্থাৎ মৃত্যুরাজ্য, এই মৃত্যুরাজ্যতে মানব তার ডিভাইন সোলকে, ওই পরমাত্মার অংশকে নিয়ে সে দেহ ধারণ করেছে। এবং সাবিত্রী হচ্ছে ঈশ্বরের কৃপার মানব রূপ, ডিভাইন গ্রেস ইন হিউম্যান ফর্ম ইজ সাবিত্রী। কারণ স্বয়ং দেবী গায়ত্রী অশ্বপতিকে বলেছিলেন যে আমি তোমার কন্যা সন্তান হবে এবং আমি সেই কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করব পৃথিবীতে। অশ্বপতি, রাজা অশ্বপতি, কিং অশ্বপতি, হি ওয়াজ দ্য লর্ড অফ স্পিরিচুয়াল পাওয়ার, স্ট্রেংথ অ্যান্ড লাইট, আধ্যাত্মিক শক্তি, জ্যোতি, প্রকাশ, ঊর্জার অধিকারী ছিলেন অশ্বপতি। বেদে অশ্ব লাভ, বেদে যে যজ্ঞ করে যে গাভী আর অশ্ব লাভ হতো, লাভ হওয়ার যে উল্লেখ আছে, অশ্ব অর্থাৎ হর্স অর্থাৎ লাইফ এনার্জি, জীবনী শক্তি, তার প্রতীক। এবং যে মানুষ সমস্ত জীবনী শক্তিকে জয় করেছে, জীবনী শক্তি ওই সেই ভাইটাল এনার্জি যা দিয়ে আমরা সমস্ত কিছু, আমাদের ডিজায়ার, আমাদের কামনা বাসনা, যে লাইফ এনার্জি যা দিয়ে আমরা জগৎ সংসারে আবদ্ধ থাকি, লিপ্ত থাকি, যে মানুষ এই সমস্ত লাইফ এনার্জিকে, জীবনী শক্তিকে জয় করেছে, নিয়ন্ত্রণ করেছে, তার বশে আনতে পেরেছে, তারই একমাত্র অধিকার আছে, সেই একমাত্র যোগ্য যে সে ঈশ্বরের কৃপাকে, স্বয়ং আদ্যাশক্তিকে কন্যা সন্তান রূপে জন্মদান করতে পারে। তার সেই মানুষ যে সমস্ত সংসারের জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করেছে, জয় করেছে, তার শুক্রাণুই শুধুমাত্র আদ্যাশক্তিকে ধারণ করতে পারে। হি হু হ্যাজ কনকার্ড অল লাইফ এনার্জিজ হ্যাজ অবটেইনড দ্য রাইট, হ্যাজ অবটেইনড, ইজ এলিজিবল টু ফাদার ডিভাইন গ্রেস ইন হিউম্যান ফর্ম। এবং এই আদ্যাশক্তি, এই দেবী শক্তি, এই ঈশ্বর কৃপা মানব জাতির জন্য যুদ্ধ করে মৃত্যুকে জয় করছে সাবিত্রীতে। মৃত্যুর দেবতা যমের সঙ্গে, যমরাজের সঙ্গে ডিভাইন গ্রেস যুদ্ধ করছে। ডিভাইন গ্রেস, ডিভাইন ফেমিনাইন ইজ ফাইটিং দ্য ব্যাটল ফর ম্যান ইন সাবিত্রী। তো এইটা হওয়ার জন্য, ফর দিস, আমাদের যে মানব চেতনাটা, দ্য মেন্টাল কনসিয়াসনেস, দ্য লেভেল অফ মেন্টাল কনসিয়াসনেস ইন হুইচ উই আর এক্সিস্টিং নাও, যে মানব চেতনার স্তরে আমরা এখন অবস্থান করে আছি, সেখান থেকে একটা রূপান্তর ঘটে, একটা বিকাশ বিবর্ধনের মাধ্যমে একটা নতুন নবচেতনা, নবজাগরণ হলে তবেই কিন্তু এটা সম্ভব। যে নবজাগরণ, যে নবচেতনা, যে নবজীবনের কথা আমি বহুবার আগে বলেছি, এবং যে নবজাগরণ, যে নবজীবন, নবচেতনা আনবার জন্য করোনা ভাইরাস একটা উপাদান মাত্র।
Coronavirus is definitely a pandemic, but it is not just a pandemic. এবং আমরাও এই নবজাগরণ নবজীবন নবচেতনার দিকে এগোচ্ছি। উই আর হেডিং টুয়ার্ডস দিস ইন টপ গিয়ার। খুব দ্রুত গতিতে আমরা কিন্তু এগোচ্ছি। এবং এই মৃত্যুর দেবতার সঙ্গে মানুষের যে লড়াই, যে যুদ্ধ, সেটা একমাত্র ঈশ্বর কৃপার দাক্ষিণ্যেই কিন্তু জয় করা যাবে। এবং তারপর সেই নবচেতনার আবির্ভাব হবে, প্রকাশ হবে। যখন সাবিত্রীকে তার মা বারংবার নিষেধ করছে যে তুমি এই অভিশাপপ্রাপ্ত স্বল্পায়ু সত্যবানকে বিয়ে করো না, when Savitri's mother is imploring her repeatedly that do not accept Satyavan as your husband because he has a very short lifespan, তখন সাবিত্রী তার মাকে বলছে, ঋষি অরবিন্দ তার সাবিত্রীতে যা লিখেছেন সেই কথাই আমি কোট করছি। সাবিত্রী বলছে, আই এম স্ট্রঙ্গার দ্যান ডেথ অ্যান্ড গ্রেটার দ্যান মাই ফেট। আমি মৃত্যুর চেয়ে বেশি শক্তিশালী এবং আমার ভাগ্যলিপি, আমার ভাগ্য, আমার নিয়তির চেয়ে আমি বড়। ম্যান ক্যান অ্যাকসেপ্ট হিজ ফেট অর হি ক্যান রিফিউজ। মানুষ তার ভাগ্যকে স্বীকার করে নিতে পারে, ভাগ্যের কাছে নত হয়ে যেতে পারে, অথবা সে তার ভাগ্যকে প্রত্যাখ্যানও করতে পারে। এই যে আমি বারবার বলি যে অ্যাস্ট্রোলজি ইজ নট অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য রেজাল্টস অফ মাই পাস্ট লাইফ মিস্টেক্স অ্যান্ড পাস্ট লাইফ হ্যাবিট প্যাটার্নস which I have created. Astrology is all about creating new purified mental patterns and creating a new destiny. Astrology is all about creating my life and destiny. Astrology is not about submitting to what I have created, which is full of mistakes and errors. Astrology is all about correcting those mistakes and errors. তো অশ্বপতি নিঃসন্তান ছিলেন, তিনি সন্তান কামনা করেননি। তিনি মানব জাতির, তিনি রাজা, তিনি বংশবৃদ্ধি করলে পুত্র সন্তান চাইবেন, কন্যা সন্তানে তিনি তুষ্ট হবেন না। রাজার বংশবৃদ্ধি কর, সাধারণ মানুষই আমরা সকলে বায়াস, সকলেই পুত্র সন্তান চায়। রাজার তো আরও পুত্র সন্তান প্রয়োজন। তো অশ্বপতি যে সন্তান কামনা করেছিলেন, তার জন্য যে 18টা বছর উনি সাধনা করলেন, তপস্যা করলেন, উনি বংশবৃদ্ধি সন্তান প্রাপ্তির জন্য করেননি। ওই সন্তান প্রাপ্তিটা একটা প্রতীক মাত্র। আসলে মানব জাতির সমস্ত সমস্যাকে সমাপ্ত করার বাসনা ছিল রাজা অশ্বপতির, এবং সমস্যাকে সমাপ্ত করার জন্য যে সমাধান, সেগুলো এই পৃথিবীতে, অন দিস আর্থ, কোনো দূরবর্তী কল্পনার, বহু দূরবর্তী স্বর্গীয় স্থানে নয়। এবং তিনি যে অন্তর্জগতে প্রবেশ করেছিলেন, ওনার যে সাধনা, 18 বছরের সাধনা, তিনি অন্তর্জগতে আভ্যন্তরীণ অন্তরতর স্তরে গিয়ে যে
অন্বেষণ, যে খোঁজ, যে অনুসন্ধান, দ্যাট ইনার এক্সপ্লোশন, তার কারণে কিন্তু তিনি বর প্রাপ্ত হলেন, তার কারণে দেবী শক্তি তাকে বরদান করলেন এবং করে, এবং এই কঠিন কঠোর সাধনা। তো দেবী শক্তি যখন বর প্রদান করলেন, তখন সাবিত্রীতে ঋষি অরবিন্দ লিখছেন, ওয়ান শ্যাল ডিসেন্ড অ্যান্ড ব্রেক দ্য আয়রন ল, চেঞ্জ নেচার্স ডুম বাই দ্য লোন স্পিরিটস পাওয়ার। ওয়ান শ্যাল ডিসেন্ড অ্যান্ড ব্রেক দ্য আয়রন ল, চেঞ্জ নেচার্স ডুম বাই দ্য লোন স্পিরিটস পাওয়ার। যে এমন একজন পৃথিবীতে অবতরণ করবে যে পৃথিবীর এই যে কঠিন কঠোর বিধির বিধান, আয়রন ল, মৃত্যু, প্রকৃতির যে ভাগ্যলিপি, যে নিয়তি, সেটা পরিবর্তন করবে যে পৃথিবীতে অবতরণ করবে। এবং কিভাবে পরিবর্তন করবে? বাই দ্য লোন স্পিরিটস পাওয়ার, ওই ঈশ্বর কৃপা, ওই দিব্য শক্তি, দিব্য চেতনা, দিব্য ঊর্জা দিয়ে। কবিগুরু লিখে গেছেন, অন্তরমম বিকশিত করো অন্তরতরহে। এই অন্তরকে বিকশিত করার জন্যই এতগুলো মেডিটেশনের ভিডিও আমি আপলোড করেছি, কারণ এখন এই অন্তরতর, এই একেবারে আভ্যন্তরীণ স্তরে গিয়ে বিকাশ, জ্যোতির প্রকাশ না আনতে পারলে ঈশ্বর কৃপা আমরা প্রাপ্ত হব না, এবং ঈশ্বর কৃপা প্রাপ্ত না হলে কোনো মতেই আমরা প্রকৃতির সঙ্গে এই যুদ্ধ জয় করতে পারব না। প্রকৃতির সঙ্গে, প্রকৃতির অমোঘ বিধি মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে, যমরাজের সঙ্গে যুদ্ধ করে, যে যমরাজকে পরাস্ত করে যে যুদ্ধ জয়লাভ হয়েছিল, সেটা কিন্তু সাবিত্রী করেছিলেন। সাবিত্রী কোনো সাধারণ রাজ্যের রাজার কন্যা ছিলেন না, সাবিত্রী ছিলেন স্বয়ং দেবী শক্তি। সুতরাং সেই দেবী শক্তিকেই আমাদের আবাহন করতে হবে, এবং দেবী শক্তিকে আবাহন করার জন্য আমাদের একদম প্রকৃত অন্তঃকরণে অন্বেষণটা করতে হবে। এবং এই যে ভেনাস রেট্রোগ্রেডটা হতে চলেছে 13 মে থেকে 25 জুন, এই সময়টাই তো রাইজ অফ দ্য ডিভাইন ফেমিনাইন, দেবী শক্তির জাগরণের সময়। বিকজ ভেনাস রেপ্রেজেন্টস দ্য ডিভাইন ফেমিনাইন ইন দ্য জোডিয়াক। এবং 22 মে আর 5 জুন, এই যে দুটো বটসাবিত্রী ব্রত, অমাবস্যার ব্রত আর পূর্ণিমার ব্রত, এই দুটো ব্রত কিন্তু ভেনাস রেট্রোগ্রেড পিরিয়ডের মধ্যেই হচ্ছে। সুতরাং এই দুটো দিন যদি আমরা আমাদের সমস্ত সত্তা দিয়ে দেবী শক্তিকে আবাহন করি, রাজা অশ্বপতিকে স্মরণ করে, যে রাজা অশ্বপতি 18 বছর সাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন শুধুমাত্র পৃথিবীতে মানব জাতির দুঃখ, কষ্ট, পীড়া, ক্লেশ, যন্ত্রণাকে মোচন করার জন্য, তবেই আমরা দেবী শক্তি, আদ্যা শক্তি, ডিভাইন ফেমিনাইনকে আমাদের অন্তরে জাগ্রত করতে পারব। এবং প্রত্যেকে যদি আমরা ব্যক্তিগতভাবে আমাদের অন্তরে দেবী শক্তিকে জাগ্রত করতে পারি, ইন্ডিভিজুয়ালি ইফ উই ক্যান অ্যাওয়েকেন দ্য ডিভাইন ফেমিনাইন উইদিন আস, দেন কালেকটিভলি উই উইল বি ক্রিয়েটিং অ্য ভেরি স্ট্রং ডিভাইন ফেমিনাইন এনার্জি ফিল্ড। সাবিত্রী অশ্বপতির যে প্রাপ্ত বর, দেবী শক্তি, দেবী গায়ত্রী অশ্বপতিকে যে বর দিয়েছিলেন, বরদান করেছিলেন, তার পার্থিব আধিভৌতিক প্রকাশ হচ্ছে সাবিত্রী।
The boon that Ashwapati secured from Devi Gayatri, from the Divine Mother, Savitri is the material expression of that boon. Ebong Savitri ar Satyavaner je bibaho, seta ashole porom dibbo adi srijanakkhom udbhavani shaktir संगे मानव जातिर भाग्येर जे सम्पर्क निविड़ सम्पर्क तार एक्टा प्रतीक जे मानव जातिर भाग्य के मानव जातिर भवितव्य के एई आदि परम शक्तिशाली जे उद्भावनी शक्ति Divine creative power তার সঙ্গে সম্পর্কর বিবরণ এই সাবিত্রীতে আমরা পাচ্ছি এবং এই সম্পর্কটা আমাদের নিজেদের প্রত্যেকের জীবনে এই সম্পর্ককে স্থাপন করতে হবে Each of us must create and build a relationship with this divine creative energy in order to alter our fate In order to win our battle against the adverse circumstances that we are facing. Je pratikul paristhitir moddhe diye amra cholchi, sei pratikul paristhitike otikrom korar jonno, ei pratikul paristhitir shonge je juddho, sei juddhote joyi howar jonno, ei porom adi dibbo udbhavoni shoktir shonge amader prottekke ekta সম্পর্ক স্থাপন করতে হবে তার জন্যই মেডিটেশন সাবিত্রী আর যমরাজের সঙ্গে সাবিত্রী আর যমরাজের মধ্যে বহু তর্ক কথোপকথন হয়েছিল সেখানে এই পৃথিবীতে যে অভাব যে ত্রুটি যে অপূর্ণতা আর একটা পূর্ণ জ্যোতির্ময় জগতের যে মানসচিত্র এই দুটো মেরুর কে কেন্দ্র করে কিন্তু ডিবেট ইম্পারফেকশনস অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ভিশন অফ আ পারফেক্ট ওয়ার্ল্ড যমরাজ সাবিত্রীকে বারবার বলছে যে ডিভাইন লাইফ দিব্য জীবন মরতে সম্ভব নয় যমরাজ সাবিত্রীকে বলছে যে তুমি সত্যবানকে নিয়ে স্বর্গে চলে যাও সেখানে তুমি শাশ্বত অনন্ত আনন্দের পূর্ণতার জীবন যাপন করো তখন সাবিত্রী যমরাজকে বলছে ইমপারফেক্ট ইজ দ্য জয় নট শেয়ার্ড বাই অল যে আনন্দ যে সুখ যে উল্লাস আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারবো না সেটা কখনোই আমার কাম্য নয় সেটা অপূর্ণ সেটা অসম্পূর্ণ যমরাজ সাবিত্রীকে বলছে যে পৃথিবীতে এটা সম্ভব কি করে পৃথিবী তো পৃথিবীই থাকবে না তাহলে যদি পৃথিবী একটা স্বর্গীয় উচ্চতায় চলে যায় যমরাজ সাবিত্রীকে বলছে যে তুমি অপেক্ষা করো সময় কাল কাল পৃথিবীর সমস্ত অভাব সমস্ত ত্রুটি সমস্ত অপূর্ণতাকে অপসারণ করবে টাইম উইল রিমুভ অল দি ইম্পারফেকশনস অফ দিস ওয়ার্ল্ড ইউ প্লিজ ওয়েট ইট ইজ নট পসিবল নাও কিন্তু সাবিত্রী যমরাজকে বলছে যে না হয় মানুষকে তার অন্তরের দিব্যতাকে প্রকাশ করতে হবে আর না হলে কোনো মহামানবের আবির্ভাব হতে হবে যে মহামানব এই দিব্যতা এই দিব্য জীবনকে বাস্তবায়িত করবে এইসব কথাই তো সাবিত্রীতে ঋষি অরবিন্দ লিখে গেছে এই যে সাবিত্রী মৃত্যুকে জয় করলো কনকোয়েস্ট অফ ডেথ এটা অ্যাকচুয়ালি মানব জীবনের সমস্ত পীড়া তাপ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাওয়া সমস্ত পীড়া তাপ
জ্বালা যন্ত্রণার অন্তর্ধান ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল পেইন অ্যান্ড সাফারিং অ্যান্ড অল আদার প্রবলেমস কনকোয়েস্ট অফ ডেথ বাই সাবিত্রী ইজ সিম্বলিক অফ দিস কিন্তু তার জন্য একটা সর্বনিম্ন একটা পরিমাণ দরকার একটা কিছু সংখ্যক মানুষের প্রয়োজন যারা যাদের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনার উন্মোচন হয়েছে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে যারা এই দিব্য চেতনাকে বাস্তবায়িত করতে পারবে ম্যানিফেস্ট করতে পারবে একটা ক্রিটিক্যাল মাস অফ হিউম্যানিটি ইজ রিকোয়ার্ড হিউম্যানিটি উইথ স্পিরিচুয়াল গ্রোথ ক্রিটিক্যাল মাস অফ হিউম্যানিটি উইথ স্পিরিচুয়াল গ্রোথ ইজ রিকোয়ার্ড একটা সংখ্যার মানুষ প্রয়োজন যে সংখ্যার মানুষ তাদের চেতনার মধ্যে দিব্য চেতনার উন্মোচনের প্রয়াস করছেন তবেই এই দিব্য চেতনা দিব্য জীবন ম্যানিফেস্ট হবে এবং সিদ্ধগুরুরা অনন্তকাল ধরে এই দিব্য চেতনা এই দিব্য জীবনকে বাস্তবায়িত করার জন্যই নানান রকম মন্ত্র এবং ধ্যান সাধনা আমাদের দিয়ে এসেছেন এবং সাবিত্রীর মাধ্যমে ঋষি অরবিন্দ সেই সমস্ত মানুষকে আবাহন করেছেন যারা এই বৈপ্লবিক রূপান্তরটা আনতে ইচ্ছুক যারা এই রেভলিউশনারি ট্রান্সফিগারেশন অফ লাইফ অন আর্থকে ঘটানোর জন্য কন্ট্রিবিউট করতে চান তাদের জন্য সাবিত্রী ইজ এ ক্ল্যারিয়ন কল তো এই বটগাছের গাছে লাল হলুদ সুতো বাঁধার যুগ পর্ব কিন্তু শেষ হয়ে গেছে আর সেদিন নেই আমাদের এখন এই সুযোগটা নিতে হবে এই বোধটার মধ্যে প্রবেশ করতে হবে এই সিম্বলিজমকে অন্তরে গ্রহণ করতে হবে এবং ঋষি অরবিন্দ যে আমাদের এত বড় একটা মহাকাব্য দিয়ে গেছেন আমরা যে তার কাছে ঋণী সেই ঋণ শোধ করার পালা সারা জীবন তিনি এই দিব্য জীবন এই দিব্য চেতনার জন্য ত্যাগ করেছেন তো তার যে এত বড় অবদান সেই অবদানকে অন্তত একটু শ্রদ্ধা একটু অর্ঘ একটু মর্যাদা আমাদের দেওয়া উচিত এবং সেই চিন্তন মনন যদি আমাদের নাও থাকে আমাদের এইটুকু বুঝতে হবে যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে গেলে যে কথাটা সাবিত্রীতে ঋষি অরবিন্দ পরিষ্কার বলে গেছেন যে প্রকৃতির সঙ্গে যদি যুদ্ধ করতে হয় প্রকৃতিকে যদি পরাস্ত করতে হয় তাহলে ডিভাইন ফেমিনাইন আদ্যাশক্তি মাতৃশক্তি আদি পরম দিব্য উদ্ভাবনী শক্তি ছাড়া কিন্তু মানব জাতির কাছে আর কোনো উপায় নেই দের ইজ নো আদার অপশন এই জন্য অমাবস্যা তিথি 22 মে আর 5ই জুন পূর্ণিমা তিথি আমরা এই অমাবস্যায় যে সত্যবানের মৃত্যু আর পূর্ণিমায় যে সত্যবানকে ফিরে পাওয়া রিবার্থ রিভাইভাল রেজারেকশন এই দুটো তিথিকে মাথায় রেখে এই দুটো তাৎপর্যকে মাথায় রেখে যদি আমরা তীব্রভাবে আমাদের সমস্ত সত্তা সমস্ত চেতনা দিয়ে দেবী শক্তিকে আবাহন করি এবং প্রয়াস করি যে রাজা অশ্বপতির যে কঠিন কঠোর তপস্যা ছিল সেইভাবে আমরা নিজেদের নিযুক্ত করব তবেই কিন্তু আমরা এই সংকট থেকে এই বিপর্যয় থেকে এই ভয়ঙ্কর দৈব দুর্বিপাক থেকে নিজেদের
মুক্ত করার একটা রাস্তা, কিন্তু একটা মার্গদর্শন কিন্তু আমাদের হতে পারে। তাহলে 22শে মে রাত 11:08 অবধি অমাবস্যা এবং 5ই জুন পূর্ণিমা তিথি, 6ই জুনের রাত 12:41 অবধি থাকবে এই সময়টাকে। আশা করব যে আমরা সকলে মিলে আমাদের অন্তঃকরণের বিকাশ, আমাদের অন্তঃকরণের একটা চেতনার উন্মোচন এবং সেখান থেকে দেবী শক্তিকে আবাহন করে দেবী শক্তির শক্তিতে নিজেদের ক্ষমতা সম্পন্ন করে আমরা এই যুদ্ধ করার প্রয়াস চালিয়ে যাব। এবং সেটা করতে পারলে অতি অবশ্যই কিন্তু আমরা এই যুদ্ধে জয়ী হব, প্রকৃতিকে আমরা পরাস্ত করতে পারব। সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা।